এই গরমে ধুম পড়েছে এসি কেনার। সূর্যটা যখন মাথার উপর, রায়হান তখন মিরপুর থেকে আসাদগেট যাচ্ছেন সেই শীতাতপ নিয়ন্ত্রণের মেশিন বয়ে। তবে তীব্র রোদে তার ভ্যান চালানোই দায়। গরমটা কমলে তো একটু শান্তি পাওয়া যেত, কারণ সারাদিন কাজ করে রাতে যেহেতু ঘুমায় না, গরম বেশি। গত কয়েক সপ্তাহ সূর্যটা যেন অনেক তেজি, সকাল থেকে দুপুর গড়ানোর আগেই ধরা দেয় বিধ্বংসী রূপে। এই গরমে দুজন মানুষ নিয়ে টানা বা তিন মানুষ টানা অনেক আমাদের কষ্ট হয়ে যায়। রিক্সা চালা তো খুব কষ্টের কাম, এই যে তাও গরিব মানুষ দেহি চালে খাই। তাপমাত্রা বেশি, জলে জ্বালাপোড়া করে গরমে। ছাওয়া থাকলে তো হাঁটা যায়, নাইলে তো হাঁটাতে বড় কষ্ট। সরকারি ছুটির দিনে রাস্তা অনেকটা ফাঁকা, তবু নিতান্তই যারা বাইরে তাদের যেন দীর্ঘশ্বাস। একটু বৃষ্টি হলে তো আরাম পাইতাম অবশ্যই। একটা করে বাড়ানো হয়েছে, শার্ট প্যান্ট সম্পূর্ণ ধুয়ে গেছে। গায়ে পোশাকও গরম লাগে, রাস্তায় গরম লাগে, গাড়ি গরম, উপর থেকে গরম, চতুর্দিকে গরম। আর আমাদের অন্যান্য স্বাভাবিক দিনের চাইতে আজকে অনেক কষ্ট, অনেক কষ্ট লাগে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও দুইটা। এবারের একটাই চাওয়া, কবে আসবে বৃষ্টি, কবে ফিরবে স্বস্তি। দোয়া করেন সবাই আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেয় আমাদেরকে, সবাইকে শান্তি শান্তি দেব। সেই সুরেই যেন সুর মিলিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বৃহস্পতিবার থেকে বৃষ্টির, তবে পুরোপুরি শান্তি মিলবে আরও দু একদিন বাদে। 2 মে আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেই সাথে দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর পূর্বের যে জেলাগুলো, সেই জেলাগুলো থেকে প্রথম বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা বেশি। ক্রমান্বয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 4-5 দিন পর্যন্ত 5-6 দিন পর্যন্ত অব্যাহত থাকবে, এবং তাপমাত্রা মোটামুটি সহনশীলতার মধ্যে আসবে। বৃষ্টির সঙ্গে সম্ভাবনা আছে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।